কলকাতা মেট্রোর লাইন ফোরে দ্বিতীয় পরিকল্পিত স্টেশন দামদাম ক্যান্টনমেন্ট, যেটি 2010-11 বাজেটে অ্যানাউন্সড। এটি দামদাম এলাকার সুভাষনগর অঞ্চলে অবস্থিত। বর্তমানে এটি আন্ডার কনস্ট্রাকশন পর্যায়ে রয়েছে। যদিও বলাই বাহুল্য, গত 5-6 বছর ধরে চলা এই স্টেশনের কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের মুখে। এটি মাটির উপরে অবস্থিত, যেমনটা আমরা দামদাম মেট্রোতে দেখে থাকি। তিনতলা বিশিষ্ট এই স্টেশনটিতে 2টি ট্র্যাক বর্তমান এবং এগুলি তিনতলায়। পরিকল্পিত ডিজাইন ওয়াইজ গ্রাউন্ড লেভেলে এন্ট্রি ও এক্সিট গেট থাকছে এবং একতলায় মানে লেভেল ওয়ানে ফেয়ার কন্ট্রোল, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন এবং ক্রসওভার থাকছে। 2 ট্র্যাক বিশিষ্ট এই স্টেশনে 2টি প্ল্যাটফর্ম, একটি নর্থ বাউন্ড যেটি বিমানবন্দরের দিকের এবং অন্যটি সাউথ বাউন্ড যেটি নোয়াপাড়ার দিকে। এখানে এসকেলেটারের সঙ্গে সঙ্গে লিফট এবং ম্যানুয়াল সিঁড়িরও ব্যবস্থা থাকছে। হুইল চেয়ার অ্যাক্সেসেবল এন্ট্রান্সও থাকবে। পূর্ব পরিকল্পনা মাফিক এটি নাম দেওয়া হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ মেট্রো, কিন্তু পরবর্তীকালে এটি নাম দেওয়া হয় দামদাম ক্যান্টনমেন্ট মেট্রো, যা দামদাম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের একদম কাছেই। তাছাড়াও নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই স্টেশন থেকে মাত্র 3.9 কিলোমিটার দূরে। তাছাড়া বাস সার্ভিস হিসেবে 30D নাম্বার বাস এবং গরুহাটা মোড় আপ টু প্রমোদনগর, বেলগাছিয়া এক্সপ্রেসওয়ে এবং নাগেরবাজার অটো পরিবহন ব্যবস্থার মাধ্যমে যুক্ত আছে। প্রস্তাবনা মাফিক এই স্টেশন 2021 নাগাদ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা, কিন্তু জমি উচ্ছেদ সমস্যা এবং মধ্যমগ্রাম টু বারাসাতের মধ্যে স্থায়ী অস্থায়ী মিলে 2000 লোকের পুনর্বাসন, 2300 স্কোয়ার মিটার প্রাইভেট জমি অধিগ্রহণ, 86টি স্থায়ী বিল্ডিং ভাঙা ও 30 হেক্টর জমি ডিপোর জন্য অধিগ্রহণ খুবই জটিল বিষয়। সরকার যদি সহযোগিতা না করে তবে তা প্রায় অসম্ভব। যদিও 2019 কাজ বন্ধের পর এই লাইন ফোরকে বিমানবন্দর অবধি সিরিজ ওয়ানে ও বাকিটাকে সিরিজ টু হিসেবে ভাগ করা হয়েছে। সিরিজ ওয়ান এবং দামদাম ক্যান্টনমেন্ট অবধি মেট্রোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু মধ্যমগ্রাম টু বারাসাত এই জমি জটিলতার কারণে যদি সঠিক সরকারি সাহায্য না পাওয়া যায় তবে হয়তো বারাসাতের মানুষের জন্য মেট্রো স্বপ্নই থেকে যাবে। ধন্যবাদ সকলকে। এরকম আরও ভ্লগ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আবারও ফিরছি এরকম একটি নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।